মাঝে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর মহিলা ফুটবলকে ফেরাতে উদ্যোগী ইস্ট বেঙ্গল। অত্যাধুনিক ক্লাব ভবন, গ্যালারির নিচে নতুন ড্রেসিং রুম তৈরির কাজ চলছে। এবার ইস্ট বেঙ্গল কর্তারা উদ্যোগী ক্লাবে মহিলা ফুটবলকে ফেরাতে। আপাতত ঠিক হয়েছে মহিলা ফুটবল স্কুলিং চালু করবে ক্লাব। ভবিষ্যতে কলকাতা লিগ খেলা হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আলোচনায় আপাতত মহিলা ফুটবলকে সবুজ সংকেত লাল হলুদ কর্তাদের।